Mr. Problem TV, but keep smiling. আমি আসলে দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত রোগে ভুগছিলাম। আমার বা কিডনিতে পাথর, এটা ধরা পড়ছে আরো অনেক আগে। 2014 সালে প্রথমে আমি অ্যাটাক হই, তারপরে যে 2020-এ করোনাকালীন সময়ে একবার অপারেশন করা লাগে, আবার এই নতুন করে 2023-এ আবারও অপারেশন করতে হলো কিডনি পাথর সংক্রান্ত বিষয়ে। এই জন্য এখন সেই রোগেই আক্রান্ত হয়ে অসুস্থই বলতে হবে। আলহামদুলিল্লাহ অপারেশন ভালো করেই করেছে আমাদের শ্রদ্ধাভাজন ডাক্তার প্রফেসর আফিকুর রহমান স্যার। উনি এশিয়া মহাদেশের অন্যতম কিডনি বিশেষজ্ঞ, তো উনি অপারেশন করেছেন এবং এখন বলতে হয় ভালো আছি। তবে যে খুব ভালো আছি এরকম না, ভালো হতে আরও এক সপ্তাহ বা এক মাস লাগবে এরকম। যারা কাজের মানুষ তারা কাজ ছাড়া কখনো থাকতে পারে না। কাজ যাদের নিত্যসঙ্গী তারা কাজ ছাড়া থাকলেই বরং আরও বেশি খারাপ লাগে। বলতে হয় এরকম যে একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার মানে কোনো চিন্তা আছে, তা বললো চিন্তা নেই, তবে একটা চিন্তা আছে। কি আছে? কয় আমার চিন্তা কেন হয় না, এই চিন্তাটাই আছে। তো এই জন্যে আমাদের এই যে কাজেরটাও ঠিক ওরকম, মানে কাজ আমরা যারা করি আমাদের কাজ না থাকলে ভালো লাগে না। সবসময়ই মনে হয় যে কোনো না কোনো একটা কাজে যদি জড়িত থাকতে পারতাম ভালো হতো। আরও মানে সময়টা তো কম, পৃথিবীতে কতদিন বাঁচবো জানি না। আল্লাহর জন্যে কিছু কাজ করতে হবে, দেশের জন্যে, সমাজের জন্যে, পরিবারের জন্যে, জাতির জন্যে। এই কাজগুলো সবারই করে যাওয়া উচিত, শুধু আমি না, সবাই যদি এভাবে কর্মমুখী হয় তাহলে আমাদের দেশটাই পরিবর্তন হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। আসলে কিডনির পাথরটা নিয়ে ডাক্তাররা খুব ভালো ক্লিয়ারলি কিছু বলতে পারে না, কারণ আমি যখন কিডনি পাথর আক্রান্ত হয়েছিলাম কল্যাণপুর ইবনে সিনাতে, আমার রিপোর্ট দেখার পরে এক ডাক্তার বললেন যে আপনার অপারেশন করার পরেও আবার পাথরটা ঘুরে আসবে, সুতরাং খুব বেশি হেল্প আমরা করতে পারবো না। তো সেটাই হয়েছে, অপারেশন করার পরে আবারও পাথর ঘুরে এসেছে। কিন্তু ডাক্তারেরা যেটা বলে থাকেন, অনেক সময় পানি কম খাওয়া অথবা পেশাব আটকে রাখা অথবা খাদ্যে কোনো সমস্যা থাকা কিংবা পানিতে সমস্যা থাকা, এই জাতীয় অনেক সময় ক্যালসিয়াম বড়ি খাওয়ার কারণে, আমার তো একবার হাত ভাঙছিল, একবার পা ভাঙছিল, এটার জন্য ক্যালসিয়াম বড়ি খাওয়া পড়েছে অনেক, এটার জন্য হয়ে থাকতে পারে। আবার লবণ থেকে কিডনি পাথর হয়ে থাকতে পারে, মানে নানান রকম কারণ আছে। তবে আমার যে পাথরটা হয়েছে, এই পাথর এবার অ্যানালাইসিস করার জন্য সিএইচএম হাসপাতালে দেওয়া হয়েছে। ওখানে ওরা অ্যানালাইসিস করে বলবে যে এই পাথরের উৎপত্তির কারণটা কী, যে কারণটা বলবো ওই কারণ থেকে আমাকে বিরত থাকতে হবে, তাহলে যে হয়তো বা আর নতুন করে পাথরটা ঘুরে আসবে না। আসলে আমি অসুস্থ হওয়ার পরে যেটা দেখেছি, পুরো ফেসবুকের টাইমলাইন জুড়ে হাজার হাজার মানুষের স্ট্যাটাস, আমার মেসেঞ্জারে হাজারো মানুষের মেসেজ, এবং আমার ফোন নাম্বার সবার কাছে না থাকা সত্ত্বেও অনেকেই কালেকশন করে আমাকে ফোন করে খোঁজখবর নেয়া, যদিও আমি ঠিকমতো ফোন ধরি নাই। এটাতে আমি সত্যি আবেগ আপ্লুত হয়েছি যে মানে এতদূর পর্যন্ত আসতে পেরেছি, এবং যাদের জন্য এতদূর পর্যন্ত এসেছি তাদের জন্য আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, আমার কৃতজ্ঞতা, তাদের প্রতি আমি শুকর গোজার হচ্ছি। আল্লাহর প্রতি তো আমি শুকরিয়া আদায় করি সবসময়, কিন্তু মানুষের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মানুষগুলো আমাকে কবির বিন সামাদ বানিয়েছে। পরিশেষে আমি আমার আব্দুল গনি বিদ্যান ভাইয়ের যে চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে যারা আমার এই কথাগুলো শুনলেন দেখলেন সবার কাছে করজোড়ে আমি দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন আমার জন্য। আমার কথায়, আমার কাজে, আমার আচরণে যদি কেউ কোনো ব্যথা পেয়ে থাকেন, আমি একেবারে নিঃশর্তভাবে ক্ষমা চাই, কারণ সব কাজ আমি ভালো করি না, অনেক কাজের মধ্যে ভুল থাকতে পারে, মানুষ তো, এই জন্য আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন।